শ্রাবণের শুরুতেও বৃষ্টির অভাবে শুরু হয়নি আমন ধানের চাষ। সেই দুর্যোগের কথা মাথায় রেখে জল ছাড়া শুরু করলো ডিভিসি। বৃষ্টির দেখা নেই, ধান চাষের জলের যোগান দিতে ডিভিসির সেচ ক্যানেল শুরু হয়েছে জল ছাড়া। ডিভিসির সেচ ক্যানেলের ওপর নির্ভর করে চাষবাদ হয় পূর্ব বর্ধমানের আউশ গ্রাম, গোলসি সহ বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি না হওয়ায় সেচের জন্য 70,000 একর ফিট জল ছাড়া শুরু করেছে ডিভিসি। আষাঢ় মাস শ্রাবণ মাস শুরু, কিন্তু দেখা নেই ভারী বৃষ্টির। ধান চাষ শুরু করে সেচের অভাবে বীজ মরতে শুরু করেছে, আবার কোথাও শুরু হয়নি বীজ রোপণ। কয়েকদিন আগে বর্ধমানে ডিভিসির একটি বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে সেচের কাজের জন্য জল ছাড়া সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়। সেই দপ্তরের আধিকারিক জানান, বৃষ্টির 50% এখনো ঘাটতি আছে। এই জল ছাড়লে তারপর বৃষ্টি না হলে একটা ঘাটতি দেখা দিতে পারে, তবে জল ছাড়ার জেরে কিছুটা হলেও স্বস্তি পাবে চাষিরা। বৃষ্টির পরিমাণ খুবই কমে গেছে। 22 জুলাই যেটা বর্ধমানে কারেন্ট নার্সালে মিটিংটা হয়েছিল আমাদের খারিফ ইরিগেশন 2022-এ, সেইটার বেসিসে ডিভিসি কর্তৃপক্ষ আমাদেরকে 70,000 একর ফিট জল দেবে বলেছেন। সেই জল আমরা ডিভিসি কর্তৃপক্ষ 22 জুলাই থেকে ছাড়া শুরু করবে, তাতে ওই জল 5 দিন চলবে। আমাদের কাছে সেই জল পৌঁছাবে হচ্ছে গিয়ে 23 তারিখে। 23 তারিখ থেকে আমরা 23 আর 24 হচ্ছে আমরা 6,000 কিউসেক করে জল চলবে এলবিএমসি এবং আরবিএমসি দুটো মিলে। আর তার দুদিন ওই 6,000 কিউসেক জল চলার পর তারপরের দিন থেকে আর 3 দিন 7,000 কিউসেক জল আমাদের চলবে।